টানা 4 দিন ধরে যুবতী শ্লীলতা হানির ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক আগুনে চলছে ললিত বাজারের কালিকাপুর। গৃহহীন বহু মুসলিম পরিবার ঘটনার সরজমিনে তদন্তের জন্য নিউজ ভ্যানগার্ডের টিম পৌঁছেছিলেন পশ্চিম জেলার প্রান্তিক অঞ্চল কালিকাপুরে। নিউজ ভ্যানগার্ডের তদন্তে উঠে আসে মূল রহস্য, মূলত গ্রাম পাহাড় থেকে বাঙালিদের বলপূর্বক উচ্ছেদ করে জমি দখল করা উপজাতিদের মূল লক্ষ্য। যুবতী শ্লীলতাহানির ঘটনাকে হাতিয়ার করেই একাংশ উপজাতিদের জমি দখলের ষড়যন্ত্রের সুযোগ পেয়ে যাচ্ছে। রানীর বাজার থেকে 15 কিলোমিটার দূরত্বে ললিত বাজার, ললিত বাজার থেকে আরও 3 কিলোমিটার দূরে কালিকাপুর, অর্থাৎ কেন্দ্রস্থল রানীর বাজার থানা বদ্ধভূমি কালিকাপুরের দূরত্ব মোট 18 কিলোমিটার। রাজ্যের রক্তপিপাসু জঙ্গিদের স্বর্ণযুগে ললিত বাজার কালিকাপুর ছিল সন্ত্রাসবাদের মৃগয়া ক্ষেত্র। রবিবার নিউজ ভ্যানগার্ড টিম পৌঁছেছিল একসময় বৈরীদের অবাধ বিচরণ ক্ষেত্র প্রান্তিক অঞ্চল ললিত বাজারের কালিকাপুরে, কবর থেকে ঘটনার রহস্য উন্মোচনের জন্য। দর্শক বন্ধুরা, আপনারা জানেন নবমী পুজো অর্থাৎ 18ই অক্টোবর সকাল থেকেই একমাত্র নিউজ ভ্যানগার্ড এই ললিত বাজারের কালিকাপুরে সংগঠিত সাম্প্রদায়িক দাবানলের ঘটনা তুলে ধরেছিল জনসম্মুখে। প্রতিনিয়ত উপজাতি ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংগঠিত ঘটনা সম্প্রচারিত হয়েছিল নিউজ ভ্যানগার্ডে। 18ই অক্টোবর থেকে 20ই অক্টোবর পর্যন্ত নিউজ ভ্যানগার্ড একের পর এক খবর সম্প্রচার করেছিল। ঘটনার সরজমিনে তদন্তের জন্য রবিবার নিউজ ভ্যানগার্ডের বিশেষ টিম পৌঁছে যায় সাম্প্রদায়িক দাবানলের বদ্ধভূমি কালিকাপুরে। উৎসব মরশুমে কেন সাম্প্রদায়িক বিষ বাষ্পের চাদরে মোড়ানো হয়েছিল ললিত বাজারের মিশ্র সংস্কৃতির বসবাস অভিশপ্ত কালিকাপুরে, আসুন আমরা জেনে নেই সেই সাম্প্রদায়িক বিষ বাষ্পের অন্তরালে মূল কাহিনী। নবমীর ভোর রাত, ঘড়ির কাঁটা ভোর 3:30 আশেপাশে চক্কর কাটছে। এই সময় ললিত বাজার থেকে অর্কেস্ট্রাতে শিল্পীদের কণ্ঠে ধরা গানে বুঁদ হয়ে প্রেমিকাকে সঙ্গে নিয়ে স্কুটিতে চেপে জিরানিয়া কলেজ চৌমুনির উদ্দেশ্যে রওনা দেয় যুবক আকাশ দেববর্মা। কালিকাপুর কবরস্থান সংলগ্ন রাস্তায় এসে স্কুটি থামিয়ে বিশ্রাম নিচ্ছিল প্রেমিক যুগল, তখনই ঘটে বিপত্তি। এলাকার মুসলিম সম্প্রদায়ের 4 দুষ্কৃতীর কুনজরে পড়ে প্রেমিক যুগল। দুষ্কৃতীরা যুবক যুবতীকে মারধর করে এবং যুবতীর সঙ্গে অশালীন আচরণ করে দুষ্কৃতীরা। যুবক আকাশ দেববর্মার মামি বিমলা দেববর্মা নিউজ ভ্যানগার্ডকে ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আকাশকে হত্যার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা, আকাশের বান্ধবীর সঙ্গেও নোংরা আচরণ করে মুসলিম যুবকরা। এরপরে তারা চাকর দেখাছে বলে, চাকর দেখাছে পরে তারা বুদ্ধি পাইতেছে না, এমন তার সরমন্ডে এমন দরে গেছে গা দেখে একদম একদম বলে দরছে দরছে দরিয়া গেছে। এরপরে চাকর দেখাছে, চাকর দেখা বলে তারা কইতেছে ও চাকর দেখে তোরে মারিয়া এখন একটু চাকর দিয়ে মারে লামো, মারিয়া ছাড়া জ্রাইয়া রুটে ফলাই দিমু, ফলাই এছাড়া তাই এমনি গাড়ি অ্যাক্সিডেন্ট স্কুটি অ্যাক্সিডেন্ট ওই এছাড়া একদম মারা গেছে গা এমনি করে দিয়ে দিমু, এরকম বলে তারা কইতেছে। তারা শুনতেছে বলে, এরপর তার আরও এই কথাটা শুনিয়া আরও তারা বলে মনে মনে একটু মানে গাবড়ে গেছে গা বলে। এরপর কিতা কটম কিতা কটম একটা লাঠি মারছে, হ্যাঁ উড়াই গেছে গা বলে। কালিকাপুর গ্রামের IPFT নেতা রমেশ দেববর্মাকেও পাওয়া যায় সেই ঘটনাস্থলে। তিনি নিউজ ভ্যানগার্ডের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ঘটনার ভোরে মেয়েটিকে ধর্ষণ করা হয়নি, তবে তার সঙ্গে শ্লীলতাহানি করা হয়েছে। তিনি নিজেও মেয়েটির সঙ্গে কথা বলেছেন বলে দাবি করেন। ছেলেটাকে এখানে মেয়েটাকে এখানে আনে কি করলো এটা আমরা এত স্পষ্টভাবে জানেন না, কিন্তু তব তার শরীরটা অত্যাচার বা না কি বলা হবে এটা তো আমি এত বাংলা জানেন না, কিন্তু অত্যাচার হয়েছে কি না এটা আমি এত ভালো স্পষ্ট জানেন না, কিন্তু আমি মেয়েকে তব জিঙালাম। এ মেয়েটা আমাকে কইলাম, হ্যাঁ আমাকে খুলে আমার ধরে সব কিছু করলো, কিন্তু আমাকে কিছু বললাম। রমেশ দেববর্মা বলেন, তিনি কথা বলেছিলেন নির্যাতিত যুবক আকাশ দেববর্মার সঙ্গে। দুষ্কৃতীরা আকাশকে রাস্তায় ফেলে হত্যার হুমকি দিয়েছিল। রমেশের কথায় এই ঘটনার জন্য দায়ী TSRO। ঘটনাস্থলের কাছেই ছিল TSR ক্যাম্প, কিন্তু ঘটনার সময় TSR ক্যাম্প থেকে বেরিয়ে আসেনি কেউ। ছেলেকে পিটাই করে চাকু সাকু দেখিয়ে এরপরে ছেলের সামনে তারা চাকু মায়েরা ফালাইব, এরপরে জিরানিয়া রুটে ফালাইয়া দিব, অ্যাক্সিডেন্টের কেস দেখাই দিব। এই কথাটা আমাকে ছেলেটা কইল রানীবাজার থানাতে, তে আর ফোন করলো না। এরপরে আমি এসে ডাইরেক্ট TSR ক্যাম্পে গেল। TSR ক্যাম্পে বলে
তোমার ওসি কই পুলিশ কমান্ডার, তো পুলিশ কমান্ডার এখন নাই কই গেছে। এরপরে তারা কইছে আগরতলা, এত সকালে এত ভোরে তেসারে উসি ওই কেমনে গেল আমি বুঝতে পারলাম। আইপিএফটি নেতা রমেশ দেববর্মা সটান জানিয়ে দেন, এই ঘটনার পেছনে কোনো রাজনীতি নেই, এটা জাতিগত ব্যাপার। এখানে আইএনপিটি, আইপিএফটি, সিপিআইএম সবাই এক, মূলত ট্রাইবেলদের উপরই আক্রমণ হয়েছে, তাই উপজাতিরা আতঙ্কিত। ওরা তো এটা কিচ্ছু কন যায় না, এখানে কি আইপিএফটি পার্টি হই নাই আর আইএনপিটি হই নাই, সিপিএম বললে হই এটা নাই, এটা সব একা তো এখন দেববর্মার উপরে অত্যাচার হয়েছে, আমরা সবাই এখন এটা টেনশন, মানে কোনো রাজনৈতিক কোনো রাজনৈতিক এটা কিছু নাই, জাতিগত ব্যাপার, জাতিগত ব্যাপার, এনার কোনো এটা নাই, রাজনৈতিকের কোনো এটা নাই। রমেশ দেববর্মার সঙ্গে আলোচনার পর্ব শেষ করে নিউজ ফ্যানগার টিম কালিকাপুর গ্রামের ক্ষতিগ্রস্ত মুসলিম পরিবারের বাড়িঘর পরিদর্শন করে। নিউজ ফ্যানগার্ডের ক্যামেরায় ফুটে ওঠে সাম্প্রদায়িক দাবানলের করুণ দৃশ্য। কালিকাপুর গ্রামে মোট 85টি মুসলিম পরিবারের বসবাস, জনসংখ্যা প্রায় 4 শতাধিক, বাড়িঘর থেকেও তারা আজ গৃহহীন। নবমীর ভোর রাতে উপজাতি নাবালিকা ধর্ষণের ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই এলাকার বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের ভাগ্যের আকাশে নেমে আসে করুণ পরিণতি। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জনজাতি অংশের উত্তেজিত লোকজন অতর্কিতে হামলা করে গ্রামে, একের পর এক ঘরে আওয়াজ দেয়, ভয়ে মুসলিম সম্প্রদায়ের লোকজন বাড়িঘর থেকে বেরিয়ে পালিয়ে যেতে শুরু করে। এই সুযোগকে কাজে লাগিয়ে সংখ্যালঘুদের বাড়িঘর থেকে গণহারে সোনা দানা অর্থ আসবাবপত্র লুট হয়। আপনার নাম কি? হ্যাঁ, নূরজাহান বেগম। আমি তো বাবুর উগলে আছে শুকুরালা, আজকে কদিন তিন দিন না খানা, আমার তো সব, আমরা তো সব কিচ্ছু পাইছি না, কাগজপত্র যা আছে ঘুরে গেছে গা, ব্যাংকের বই টই কিচ্ছু পাইছি না, তো এইবার দিতেইতে হেবে যেতে লাগছিল, হেবে ঘরে তিনি ব্যাংকে লড়ে আর তুলতে পারছি। একদিকে যখন লুটের রাজত্ব চলছিল, তখন আইপিএফটির একদল সমর্থক রানীরবাজার থানায় ছুটে যায়, অভিযোগ করে পুলিশে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে ছুটে যান জেলার এসপি। পুলিশ অভিযোগ পেয়েই উপজাতি যুবতীকে শ্লীলতাহানির ঘটনায় জড়িত 4 যুবককে গ্রেপ্তার করে। ধৃতরা হল আলী হোসেন, জামাল মিয়া, আব্দুল হোসেন ও আমির মিয়া। কালিকাপুর গ্রামের 85টি মুসলিম পরিবারের মোড়ল তথা আইপিএফটির নেতা শাহ আলমের কাছে মূল ঘটনা জানার জন্য হাজির হয়েছিল নিউজ ফ্যানগার্ডের টিম। শাহ আলম স্পষ্ট করে জানিয়ে দেয়, যারা দোষ করেছে তাদের আইন অনুযায়ী শাস্তি আবশ্যক। গ্রামের কয়েকজন মুসলিম যুবক গ্রামের ট্রাইবেল মেয়েদের সঙ্গে নোংরা ব্যবহার করেছে, গ্রামের পরিস্থিতি ভালো নয়। পুলিশের সামনেই এলাকায় 144 ধারা জারি থাকা সত্ত্বেও আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। মুসলিমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে, অনর্থক সাধারণ নির্দোষ মানুষের উপর আক্রমণ করছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মন্ত্রী এনসি দেববর্মার উপস্থিতিতে যে ঝামেলা হয়েছিল তাও স্বীকার করেন শাহ আলম। ম্যাডাম নিয়া যখন এখানে গেছে, আমরা আমাদের যে আমরা গ্রামের 4 জন ছেলে কি কইছে না কইছে ঠিক আমি জানি না, পরে তার সাথে কাটাকাটি নিয়া কি হয়েছে পরে দিয়ে আমি জানছি, জানি না তারা হট ঠিক তারা যে কাজটা করছে তা ঠিক। শাহ আলম বলেন, 1980 জাতির দাঙ্গার পর 2000 সালেও এই এলাকা থেকে বাঙালি হিন্দুদের বলপূর্বক বাড়িঘর ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, এবারও ফুটে উঠেছে প্রায় একই দৃশ্য, অর্থাৎ বলপূর্বক মুসলিমদেরও বাসচ্যুত করতে চাইছে। এর আগে গোটা এরিয়াতে তো হিন্দু বাঙালিরও ছিল, আসছিল বিভিন্ন সময় হিন্দু বাঙালিদের চলে যেতে হয়েছে, কেন হিন্দু বাঙালিরা কেন চলে গিয়েছিল তারা তো, এটা তো আমি কি কমুকন, এটা তো সেম ঘটনা এভাবে, মানে আগের সময়ের মতনই মনে হয় এরকম একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। সেইটাই তো, সেই চিত্রটা তো আপনারা দেখেছেন যে তারা যাওয়ার পর পরবর্তী সময় কি হয়েছে, তো সেইটাই তো হবে আপনারা যাওয়ার পরেও সেই ঘটনা হবে, ওই সময় কি হয়েছিল সেম এই ঘটনাটা সেমই হইতে আছে, আমি আজকে যা বুঝতেছি আমরা সেম ঘটনাই এরকমই, তাহলে আমি আর কি আমার আর কিছু করার নেই। কালিকাপুরের প্রবীণ নাগরিক বিশু দেববর্মা তথা আসাম রাইফেলসের প্রাক্তন মেজরের বাড়িতেও পৌঁছেছিল নিউজ ফ্যানগার্ডের টিম। বিশু দেববর্মা নিউজ ফ্যানগার্ডকে স্পষ্ট করে বলেন, নির্দোষ গ্রামবাসীদের উপর অত্যাচার কোনোভাবেই কাম্য নয়, দোষীদের শাস্তি চান তিনিও।
আসাম রাইফেলসের প্রাক্তন মেজর বলেন, আইপিএফটির সমর্থকরা মন্ত্রী এনসি দেববর্মার কথা শোনে না। এনসির কাছে স্থানীয় মহিলারাও টিএসআর এর ক্যাম্প প্রত্যাহারের দাবি করেন। এটা তো কোনো উচিত নাই, এটা তো আমি মানা করতেছি, আমরাই মানা করতেছি, আমরা সবাই মানা করতেছি। মিতা যে পোলা পানে এখন যে ছেলে লোক হয়ে এক দুইজন থাকতে পারে তারা দলে, তার জিনিসপত্র লোন লাগে হইতে পারে না কি হইতে পারে, হ্যাঁ রোড পার করার লাগে হইতে পারে, তারা এই লেগে তারা বাগিয়ে গেছে, যখন বাগিয়ে গেছে ঘরে থেকে এরপরে তারা লোড পার করছে। এনসির লগে পেয়েছিল, তারপরে এনসির মেয়ে রোড বড় করে আসছিল আর কি, মেয়ে লোক এখানে মেয়ে লোকরা আগুন লাগায় রোডের মধ্যে রাস্তা মিলি রোড ব্লক করে রাখিয়া, এরপরে এন সাহেব তারা বুঝাইছে, বোঝার পরে তারাই এ সময় মানে শুনলাম। বদ্ধভূমি কালিকাপুর মান্দাই বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত রবিবার এলাকায় খোঁজ খবর নিতে টিএসআর ক্যাম্পে এসেছিলেন স্থানীয় বিধায়ক ধীরেন্দ্র দেববর্মা। ঘটনার রহস্য জানতে নিউজ ফ্যানগার টিম পৌঁছে যায় বিধায়কের দরবারে। বিধায়ক ধীরেন্দ্র দেববর্মা দাবি করেন, যারা অভিযুক্ত শুধুমাত্র তাদের বাড়িতে আক্রমণ হয়েছে, বাকি গ্রামবাসীদের উপর কোনো হামলা হয়নি। পুলিশ ঘটনার তদন্ত করে রহস্য উন্মোচন করবে। বিধায়ক বলেন, এই ঘটনার সঙ্গে আইপিএফটি বা বিজেপির কোনো সম্পর্ক নেই, জনতা উত্তেজিত হয়ে এই ঘটনা সংগঠিত করেছে। উত্তেজিত জনতা মন্ত্রী এনসি দেববর্মার সামনেও টিএসআর ক্যাম্প প্রত্যাহারের দাবি করেন। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেয় বিধায়ক। রিপোর্ট আপনার মেসেজ কী থাকবে? এই মেসেজটা আমি এতটুকু জানাতে চাই রাজ্যবাসীকে, যে শান্তি শৃঙ্খলা থাকুক, আগামী দিনে থাকবে, ভবিষ্যতেও থাকবে। আমরা চাই পাশাপাশি সমস্ত এরিয়াতে জনগণ নিয়ে আমরা কি হিন্দু, পাহাড়ি, বাঙালি কি মুসলমান সবার সাথে আমরা একত্রিতভাবে আগে যেভাবে ছিল সেভাবে আগামী দিনে থাকবে। এই দৃঢ় মেসেজটুকু আমি জনসাধারণকে পৌঁছাতে চাই। সর্বশেষে নিউজ ফ্যাঙ্গার টিম পৌঁছায় মহকুমা পুলিশ আধিকারিক বনজ বিপ্লব দাসের কাছে। ঘটনার দিন থেকেই এসডিপিও বনজ বিপ্লব দাস খাটিকেরে বসে থাকেন কালিকাপুরে। তিনি বলেন, একটি মেয়ের শ্লীলতাহানির ঘটনা কেন্দ্র করেই ঝামেলা শুরু হয়। চারপাশটি বাড়িঘরে অগ্নিসংযোগ সহ লুটপাট হয়, পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দেয়। গ্রামবাসীরা বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়াতে চুরির ঘটনা ঘটছে। পুলিশ সর্বদা সক্রিয়ভাবে কাজ করছে। এখন পর্যন্ত পুলিশ এই ঘটনায় 3টি মামলা নিয়েছে। আচ্ছা, এখানে যে পাবলিক সেন্টিমেন্ট আমরা দুই দিক থেকে দেখতে পেলাম, ট্রাইবেল এবং মুসলিমদের মধ্যে, তারা বারবারই বলছে যে এরকম ঘটনা হতো না পুলিশ যদি আরও সক্রিয় থাকতো, টিএসআর যদি বা আরও সক্রিয় থাকতো, সেখানে টিএসআর ক্যাম্প আছে পার্শ্ব ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকায়, হ্যাঁ, কিন্তু পুলিশ এবং বা টিএসআর সেভাবে সক্রিয় ছিল না, এই কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। না, এটা তো দেখুন ঠিক না। পুলিশ রিসেন্টলি আপনারা দেখেছেন একটা সাধারণ ব্যাপার নিয়ে কত কিছু হয়ে যায়, তো যেটা হয়েছে এটাকে আমরা সাপোর্ট করছি না, কিন্তু পুলিশ টাইমলি অ্যাকশান নেওয়াতে আরও ঘর নষ্ট হয়নি বা আরও ঘর থেকে অন্য কিছু বিভিন্ন চুরি টুরি বা অন্য কিছু হয়নি। আর ক্যাম্পটা তো পুজোর ডিউটিতে ছিল, রাত্রির একটা অর্কেস্ট্রা হয় ক্লাবে, অর্কেস্ট্রা ডিউটিতে সারা রাত্রি ছিল, ওরা ডিউটি করেছে। তারপর এখানে যখনই ওরা খবর পেয়েছে ওনারা দৌড়ে গেছে, ওনারা দৌড়ে গিয়েই রেসপার্স করা হয় ক্রাউডটাকে। আচ্ছা, এই ঘটনাটা শুধু তো চারটা যে চারজন অভিযুক্ত তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, সঙ্গে সঙ্গেই অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে অন্যান্য বাড়িগুলিতেও নিরীহ যে গ্রামবাসীরা ছিল তাদের উপরও প্রচণ্ড হামলা হয়েছে, সেটার উদ্দেশ্যে কী থাকতে পারে যে আরেকটা জাতি? কালিকাপুর পরিদর্শনকালে নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় অনেক করুণ দৃশ্য উঠে আসে। একসময় ললিত বাজার কালিকাপুর ছিল মিশ্র সংস্কৃতির বসবাস, হিন্দু, বাঙালি, মুসলিম ও উপজাতিরা মিলেমিশে দিন গুজরান করত। 1980 জুনের দাঙ্গায় প্রথম আক্রমণ আসে হিন্দু বাঙালিদের উপর, এরপর কালিকাপুর থেকে বাসচ্যুত হয় বাঙালি হিন্দুরা, তাদের ফেলে যাওয়া বাড়িঘর জমি দখল করে উপজাতিরা। দ্বিতীয় আক্রমণ 2000 সালে, উগ্রবাদীরা অবশিষ্ট হিন্দু বাঙালিদের ললিত বাজার কালিকাপুর ছাড়তে বাধ্য করে। দ্বিতীয় দফায় বাঙালিদের চলে যাওয়ার পর সমস্ত সম্পত্তি কুক্ষিগত করে উপজাতিরা, এবার তাদের টার্গেট মুসলিম বাঙালিদের। জমি দখলের উদ্দেশ্যেই এবারও ব্লু প্রিন্ট তৈরি করেছে একাংশ জনজাতিরা, অর্থাৎ বাঙালি মুক্ত পাহাড় চাইছে জনজাতি। এই মোটকে সার্থক করতেই এবারও মাঠে নেমেছে উপজাতি অংশের কুচক্রীরা। বদ্ধভূমি কালিকাপুর থেকে ভিকি দানোকার সঙ্গে অভিজিৎ ঘোষের বিশেষ প্রতিবেদন, নিউজ ফ্যানগার্ড।